মাইসেলফ আকলিমা খাতুন কেয়া, আই এম ফ্রম মির, আই লিভ ইন মিরপুর ঢাকা উইথ মাই ইন লস ফ্যামিলি। আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি ফ্রম বিকারুন হাসান উনু স্কুল উইথ হিউম্যানিটিস গ্রুপ, অ্যান্ড আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি ফ্রম হলিক্রস কলেজ, দেন আই হ্যাভ কমপ্লিটেড মাই এলএলবি ফ্রম আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, অ্যান্ড লাস্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই এলএলএম ফ্রম বিউবিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। আই এম ম্যারিড, অবভিয়াসলি, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, সিক্স মান্থ বেবি গার্ল, আর বাবার বাসায় বাবা মা, একটা ছোট ভাই। আমি মালা খন্দকার রোজ, আমি বিজনেস করি, আমার একটা শোরুম আছে। আমি অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলকে বিলং করি, একদম সর্ব উত্তরে থানা তেঁতুলিয়া থেকে আমি, বাট বিয়ে হয়েছে এখানে। অনার্স কমপ্লিট করেছি ইংলিশে এবং ডাবল মেজর নিয়ে লিঙ্গুইস্টিক এবং হচ্ছে লিটারেচারের উপরে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। মাস্টার্স আমার এখনও এপিয়ার্ড আছে, কারণ হচ্ছে আমি রিসার্চ করছি। আমি সুন্দর না এমন কিছু না, মূলত আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি খুব ভালো মতো। আমি সবসময় খুবই প্রেজেন্টেবল ছিলাম, আমি প্রেজেন্টেশন, এবং আমি যেহেতু এখন অ্যাপ্রেন্টিস লয়ার হিসেবে কাজ করছি, সিনিয়রের আন্ডারে যখন কাজ করি তখনও সেখানে সবাই খুবই অ্যাপ্রিসিয়েশন পাই যে আমি খুব ভালো করে নিজেকে প্রেজেন্ট করতে পারি, যে কাজটা আমি পাই সেটা খুব ভালো মতো করি। আমি কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়াকে যেখানে বলা হয় সংস্কৃতির রাজধানী, তো আমি নিজের সম্পর্কে বলতে গেলে আমি খুব ভালো মতো গান গেতে পারি, আর ছোটবেলায় নাচ করতাম, তারপরে পরে আর সেটা প্র্যাকটিস করা হয়নি। আর আমি হচ্ছে একজন ভবিষ্যৎ আইনজীবী হতে চাই, এবং ভবিষ্যৎ আইনজীবী হয়ে দেশের জন্য এবং মানুষের জন্য, গরিব দুস্থ মানুষের জন্য কিছু করতে চাই, এবং ফ্রিতে বা বিনামূল্যে যদি তাদেরকে আইনি সেবা প্রদান করে দেশের মানুষকে একটু হলেও সহায়তা করতে পারি, তাহলে আমি নিজেকে গর্বিত বোধ করব। আমি ফারজানা চৌধুরী, বেসিক্যালি আমি ফ্যাশন ডিজাইনার। আমি কাজ করেছি 8 থেকে 9 বছর ধরে ফ্যাশন ডিজাইনার হিসেবে। আমি পছন্দ করি স্কেচিং, ডিজাইন, ড্রেস ডিজাইন এবং হচ্ছে ট্রাভেলিং আমার সবচেয়ে পছন্দ। হ্যালো, আই এম ডক্টর নাফিয়া বিনতে নাসির, আই কমপ্লিটেড মাই স্টাডি ফ্রম রংপুর ডেন্টাল কলেজ, নাও আই এম লিভ ইন ঢাকা ক্যান্টনমেন্ট উইথ মাই ফ্যামিলি, অ্যান্ড আই এম ওয়ার্কিং অ্যাট মাই ওন চেম্বার নাভ ডেন্টাল ক্লিনিক, অ্যান্ড আই এম ডুইং অলসো স্টাডি ফর পোস্ট গ্রাজুয়েশন। আই লাইক টু ড্যান্স অ্যান্ড আই লাইক টু ট্রাভেল। আমার দেশের বাড়ি হচ্ছে গাজীপুর কালীগঞ্জে। আই ক্যান ডান্স অ্যান্ড সিং, বাট আই এম নট আ প্রফেশনাল ডান্সার অ্যান্ড সিঙ্গার। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে। হ্যালো, দিস ইজ মৌনতা, আই এম 30 years old, কাম ফ্রম মিরপুর। বেসিক্যালি আই এম এ বিজনেস ওয়েমেন, আই হ্যাভ 1 kid অ্যান্ড হ্যাপি লিভিং উইথ মাই ফ্যামিলি। আই ওয়াজ জাস্ট গ্র্যাজুয়ালি চেঞ্জ মাই সেলফ জাস্ট টু প্রুভ, লাইক একটা মেয়ে চাইলে আসলে অনেক কিছু করতে পারে। আর পোস্টপার্টাম ডিপ্রেশন আফটার গিভিং বার্থ টু মাই ডটার, আমি অনেক বেশি ওয়েট গেইন করে ফেলি, অ্যান্ড উইদিন 1.5 years জাস্ট আমি আমাকে প্রিপেয়ার করি, অ্যান্ড আই এম জাস্ট টোটালি ফিটনেস ফ্রিক। আমি আসলে চাই মেয়েদেরকে ওই জায়গা থেকে আসলে একটা কি বলে একটা ফিল দেওয়ার জন্য, যে একটা মেয়ে চাইলে আসলে অনেক কিছু করতে পারে। তো সবারই একটা স্বপ্ন থাকে একটা ভালো জায়গায় যাওয়ার, আর প্ল্যাটফর্মটা পাওয়া কিন্তু আসলে খুব একটা সহজ বিষয় না। সো আমি যেহেতু এটা পেয়ে গেছি, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি এটা ভালোভাবে এটা ইউটিলাইজ করে একটা ভালো পর্যায়ে যাওয়ার জন্য। আর স্পেশালি আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যখন জন্মাই আমার বাবা আমাকে দেখতে যায়নি, ঠিক আছে? কেন দেখতে যায়নি, সে একটা মেয়ে হয়েছে, ছেলে হলে হচ্ছে দেখতে যেত। পরে থেকে যখন বোধ শক্তি হয়েছে তারপর থেকেই মনে হয়েছে আমি তাকে কিছু করে দেখিয়ে দেব। আমি কামরুন্নাহার পিঙ্কি, আমার একটা খুব ভালো পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে আমি খুব ভালো হাসতে পারি, এবং ফার্স্ট ইমপ্রেশনে হাসিটাই আমি জানি মুখ্য বিষয়, আর আমি সবসময় এভাবে হেসে খুশে ভালো থাকতে চাই। আমি স্বর্ণাপা, আমি এলএলবিতে পড়ছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, আমার হাজব্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ ডিপার্টমেন্টের। আমি খুব ইমোশনাল একটা মেয়ে, আর আমি খুব হার্ড ওয়ার্কিং একটা পার্সন। তো আমি ইন ফিউচার যদি কখনো সুযোগ পাই তাহলে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে কাজ করতে চাই। থ্যাংক ইউ। এখানে এসেছি আসলে সবসময় তো সব কন্টেস্ট দেখছি মিস বাংলাদেশ, মিস ইউনিভার্স, কিন্তু আমরা মিসেসরা কোনো সুযোগ পাচ্ছি না। তো ওই হিসেবে মনে হলো যে এখানে এসে হয়তো বা আমরা নিজেদের ট্যালেন্টটাকে দেখাতে পারবো, তো কিছু আবার শিখতেও পারবো।
এই জন্য এখানে আসা। আমি গান শিখেছি 2004 সালে, আমি বাংলাদেশ শিশু একাডেমি থেকে গানের উপর কোর্স করে ওখান থেকে। আমার মাঝে রে এখন আমি স্বপ্নের শিরে বেস্বর্গে নামি, যেন অন্য রকম এক কাছে আসাতে। আমি ডক্টর তানজিলা ইসলাম, বয়স 30, আমি পেশায় একজন চিকিৎসক, পাশ করেছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ থেকে, এখন পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আছি নিপসমে। আমার সাবজেক্ট হচ্ছে হেলথ প্রমোশন, হেলথ এডুকেশন। আর কিছুটা অবসর সময় আমি গান শুনতে পছন্দ করি, রান্না করতে পছন্দ করি, আর একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি। আর আমার যতটুকু সময় এর থেকে বাঁচে বা চেষ্টা করি আমার মেয়েটাকে একটু টাইম দেওয়ার। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমি জানাতুন নাইম সেতু, জব করছি রিজেন্ট এয়ারওয়েজের সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে। স্টিল আই এম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি করছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং উপরে, ইনশাল্লাহ এবছর শেষ হয়ে যাবে। এর শেষে সব শেষে হচ্ছে আমি সাউদার আম্মু, আমার ছোট 3 বছর একটা বেবি আছে। নাচকে ভালোবাসি, নাচকে খুব পছন্দ করি। আমি সুবর্ণা রশিদ, আমার বাসা দিনাজপুরে। আমি আমার বাবার খুব আদরের মেয়ে, আমার একটা ছোট ভাই আছে, দেন আমার বিয়ের প্রায় 8.5 হয়ে গিয়েছে। আমি চাচ্ছিলাম যে এখানে বিবাহিতদের জন্য আসলে অ্যাকচুয়ালি সেরকম কোনো প্ল্যাটফর্ম হয়নি এই যাবত, যেহেতু MRS হয়েছে সেই ক্ষেত্রে যদি কিছু করা যায় দেন আমি চাই যে এটা হোক আর কি। মাইসেলফ শারমিন আক্তার লাবুরি, আই এম ফ্রম আগারগাঁও তালতলা, অ্যান্ড আই হ্যাভ ডান মাই বিবি অ্যান্ড এম বি এ ফ্রম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অ্যান্ড উই আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, অ্যান্ড আই লাইক টু ইন্টারঅ্যাক্ট উইথ নিউ পিপল। সো যখন বিয়ের পর মনে হলো লাইফ শেষ, দেন চোখে পড়লো মিসেস ইউনিভার্স, তারপর মনে হলো যে না নতুন করে স্বপ্ন দেখলাম, মনে হলো যে না লাইফটা আবার এখান থেকে স্টার্ট করব। আমি ফারহানা মাকনুন সাবা, পড়াশোনা করেছি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ভিকারনেস এবং AIUB থেকে। ভালোবাসি গান শুনতে, রান্না করতে খুব পছন্দ করি, আমার প্যাশন কুকিং, আর ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। এখন স্বপ্ন মিসেস ইউনিভার্স হওয়ার, সেজন্য এখানে আসা, ইনশাল্লাহ হব। আমি আফসানা পারভিন মৌ, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আর আমি খুব হাসি খুশি থাকতে পছন্দ করি। ইভেন আমার আশেপাশে যারা আছে তাদেরকেও হাসি খুশি রাখতে পছন্দ করি। আমার 2টা বেবি আছে, আর আমার ড্রিম হচ্ছে আমি মিসেস ইউনিভার্স হতে চাই। আমি র্যাম শো করেছি, TVC করেছি, ফটোশ্যুট করেছি। দিস ইজ আশা আক্তার অন্না, আই এম 28 ইয়ার্স ওল্ড, আই এম ফ্রম নারায়ণগঞ্জ, অ্যান্ড আই এম স্টেইং মিরপুর DHS উইথ মাই প্যারেন্টস। আই এম স্টাডিড ইন BSc ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড আই এম মেম্বার অফ বাংলাদেশ মানবিক বাংলাদেশ সেন্টার। আসসালামু আলাইকুম, আমি শেখ মিনময়ী হোসেন। আমি 2018 MBBS কমপ্লিট করেছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল থেকে। ইভেন আমি রিসেন্টলি আমার ইন্টার্নশিপ প্রোগ্রামও কমপ্লিট করেছি। আমি করমবীর শারমিন ত্রিশা, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। দেন আমি ইগলো আইসক্রিম ইউনিটে মার্কেটিংয়ে আছি। ইফ আই টক অ্যাবাউট মাই ফ্যামিলি, দেন ডেফিনেটলি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আই উড সে আই এম দ্য মাদার অফ মাই অনলি সান। আই লিভ ইন মোহাম্মদপুর, দেন আদার পার্ট অফ মাই ফ্যামিলি মেম্বার্স মাই মাদার অ্যান্ড সিস্টার, দে লিভ ইন আজিমপুর। গান গাইতে প্রচণ্ড ভালোবাসি, দ্যাটস অল অ্যাবাউট মি। হ্যালো, আমি চৌধুরী স্বর্ণালী বড়ুয়া, আমি চিটাগাং ইউনিভার্সিটি থেকে BSS অনার্স কমপ্লিট করেছি লোক প্রশাসন বিভাগ থেকে, এখন আমি মাস্টার্স করছি। আমি ছোটোবেলা থেকে গান করতে অনেক পছন্দ করি, গানটা আমার প্রাতিষ্ঠানিকভাবেই শেখা। আমার নাচটা কখনো শেখা না হলেও আমি নাচতে অনেক ভালোবাসি, পাশাপাশি মডেলিং করি। আমার মিসেস ইউনিভার্স বাংলাদেশ আসার মূল মোটো হলো আমি ছোটোবেলা থেকে সোশ্যাল ওয়ার্ক করি, আর যদি আমি এখানে হয়ে যাই, কারণ মিসেস ইউনিভার্স কখনো অন্যান্য অনেকগুলো বিউটি পেজেন্টের মতো নয়, ওনারা একটা বিউটি উইথ পারপাস নিয়ে কাজ করে, মোটো নিয়ে কাজ করে। আমার এখানে যদি আমি হয়ে যাই, আমার মোটো হচ্ছে আমি ওল্ড এজ হোম নিয়ে কাজ করতে চাই।